আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আপনাদেরকে আমরা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো আপডেট নোটিশ প্রকাশিত হয় সেই আপডেট নোটিশগুলো কিন্তু তুলে ধরি। তো সেই আপডেট নোটিশগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করি সেটা হচ্ছে আমরা ভিডিও আকারে তুলে ধরতেছি। আমি রাসেল আহমেদ বলতেছি, জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রুপের অ্যাডমিন এবং আরে রাসেল চ্যানেলের সিও। তো আজকে আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দুটি নোটিশ বা যে কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলো, অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই নোটিশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করার আগে দেখতে পাচ্ছেন 15/15/2019 অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 15 প্রথম নোটিশটি হচ্ছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি সকল নোটিশ দেখাবো। ইম্পর্টেন্ট যে নোটিশগুলো হচ্ছে, 2020 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সময়সূচি, 2019 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ সেমিস্টার পরীক্ষার সময়সূচি, 2020 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি, 2019 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি, আমি এখানে দেখে দিচ্ছি। তারপরে 2020 সালের MSD। তো সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিশটি হচ্ছে, 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার প্রথম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এই দুটি নোটিশ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রথমে যাওয়া যাক এই নোটিশটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার কেন্দ্র তালিকা, আমি প্রথম পর্ব কেন্দ্র তালিকাটা দেখাচ্ছি। প্রথম নাম্বার আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ মোহাম্মদপুর ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে এই 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার কেন্দ্র। কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ প্লেস ইনস্টিটিউট ঢাকা। ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে অধ্যক্ষ আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ মোহাম্মদপুর ঢাকা। সুপারভাইজিং অফিসার হচ্ছে জেলা প্রশাসক ঢাকা। বদরুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। ফোন এত ফ্লাক্স এত তারিখ 14/10 দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি, দেখতে পাচ্ছেন 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি, সঠিক নিয়মে মাস্ক পরি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আমি আবারও বলছি, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালের গণমাধ্যম ও সাংবাদিকতার মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষার আড়ম্বরের সময় সকাল 10টা, পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র উল্লিখিত সময়কাল। তো পরীক্ষার যে আর কি সময়সূচিটা ঘোষণা করেছে সেটা আমি দেখতেছি, 6/12/2021 অর্থাৎ 6ই ডিসেম্বর সোমবার, বিষয় কোড বা পত্র কোড 81-45-01, সাংবাদিকতা ভাষা বাংলা ইংরেজি, ল্যাঙ্গুয়েজ অব জেমিসিয়ান বিয়ন্ড ইংলিশ আবশ্যিক। 9ই ডিসেম্বর বৃহস্পতিবার, বিষয় কোড হচ্ছে হলো বাংলাদেশ স্টাডিজ আবশ্যিক। 12ই ডিসেম্বর রবিবার, সাংবাদিকতা যোগাযোগ ধারণা আবশ্যিক। 15/12/2021 বুধবার, সংবাদপত্র লিখন সাংবাদিক এত। তারপরে হচ্ছে 26/12/2021 রবিবার, তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক। এবং 28/12/2021 মঙ্গলবার, জনসংযোগ এবং বিজ্ঞান কলা, যাদের এই দুইটা রয়েছে তারা নিতে পারবেন। পরীক্ষা শুরুর 3 থেকে 4 দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট WWNUACBD রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির উপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্র কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি 500 টাকার মধ্যে 75% টাকা অর্থাৎ 375 টাকা হারে পরীক্ষায় আরম্ভ হওয়ার 2 থেকে 3 দিন পূর্বের রোল বিবরণীর প্রিন্টসহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। ব্যবহারিক পরীক্ষার লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় শেষ হয়ে নিজ দায়িত্বে স্বশা কলেজ প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদের জেনে নিতে হবে। বদিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল এই নোটিশটি। আরও বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশগুলো হচ্ছে হলো 2019 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। তারপরে 2018 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা, এখানে দেখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার সময়সূচি কিন্তু 24শে নভেম্বর থেকে শুরু হয়ে 13ই ডিসেম্বর পর্যন্ত শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি স্ক্রিনশট করে আপনারা দেখে নেবেন, আমি নোটিশটা পড়তেছি না কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। এছাড়াও আরও যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে 2019 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার এবং দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি, এবং 2020 সালের বিএসসি অনার্স অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার ফরম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2020 সালের এমএডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সংগত বিজ্ঞপ্তি, দ্বিতীয় সেমিস্টারের প্রথম বর্ষ পরীক্ষার বিজ্ঞপ্তি, এটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ। তো এই গুরুত্বপূর্ণ নোটিশটি যারা যারা মিস করছেন তাদেরকে আসলে হতভাগে বলবো। তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট যে তথ্যগুলো রয়েছে, আপডেট যে নোটিশগুলো মানে প্রকাশিত হয় সেই সকল নোটিশগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো অনেক ভালো থাকবেন, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।